আমাৰ সুবুৰিয়া দেশ বাংলাদেশত বৰ্তমান কি হৈ আছে? বাংলাদেশত সাধাৰণ নিৰ্বাচন আছে 7 জানুৱাৰী। কিন্তু তাৰ ঠিক পূৰ্বে বাংলাদেশত বৰ্তমান যিখন চৰকাৰ শাসনত আছে চৰকাৰখনৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে শেখ হাসিনা চৰকাৰৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে এটা গুৰুতৰ অভিযোগ যে চৰকাৰে স্বৈৰতান্ত্ৰিক দমনমূলক নীতি এটা অৱলম্বন কৰি আছে। এতিয়ালৈকে আজি কেইটামান দিনৰ ভিতৰতে বাংলাদেশত প্ৰায় বিৰোধী পক্ষৰ 10,000ৰো অধিক লোকক কাৰাবন্দী কৰা হৈছে। হিউমেন ৰাইটছ ৱাচ নামৰ এটা বিশ্ব সংগঠনে এই এটা দাবী কৰিছে যে বাংলাদেশত এক প্ৰকাৰ যেন চৰকাৰখনে সম্পূৰ্ণৰূপে প্ৰতিযোগিতা আঁতৰাই পেলাবলৈ বিচাৰিছে, অৰ্থাৎ এই নিৰ্বাচনত সম্পূৰ্ণৰূপে যেন একাষৰীয়া কৰি পেলাবলৈ বিচাৰিছে বিৰোধী পক্ষ, বিৰোধী পক্ষক যেন সম্পূৰ্ণৰূপে মষিমূৰ কৰি পেলাবলৈ বিচাৰিছে বাংলাদেশ চৰকাৰে, শ্বেখ হাসিনা চৰকাৰে। এই অভিযোগ হিউমেন ৰাইটছ ৱাচে উত্থাপন কৰিছে। আচলতে অহা বছৰৰ আৰম্ভণিতে জানুৱাৰী 7 তাৰিখে বাংলাদেশত সাধাৰণ নিৰ্বাচন আছে আৰু এই নিৰ্বাচনৰ ঠিক প্ৰাক মুহূৰ্তৰ এইখিনি সময়ছোৱাত বাংলাদেশত দেখা গৈছে ঠায়ে ঠায়ে বহুকেইটা যথেষ্ট এটা প্ৰতিবাদমুখৰ পৰিৱেশ হৈছে আৰু বিএনপি বাংলাদেশ নেশ্যনেলিষ্ট পাৰ্টি, যি হৈছে বাংলাদেশৰ মূল অপজিশ্যন পাৰ্টি, মূল বিৰোধী দল, এই বিৰোধী দলটোৱে শেহতীয়াকৈ আজি বহু দিন ধৰি তেওঁলোকে এটা দাবীত অটল হৈ আছে যে বাংলাদেশত এই যি নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব, এই নিৰ্বাচন অনুষ্ঠিত হোৱাৰ পূৰ্বে শ্বেখ হাসিনা চৰকাৰখনে অব্যাহতি ল'ব লাগে, তেওঁলোকে পদত্যাগ কৰিব লাগে, শ্বেখ হাসিনাই পদত্যাগ কৰিব লাগে আৰু এইখিনি সময়ছোৱাত এখন অন্তৱৰ্তীকালীন এখন নিৰপেক্ষ চৰকাৰ হ'ব লাগে। মূল দাবীটো বিএনপিৰ বাংলাদেশ নেশ্যনেলিষ্ট পাৰ্টি অৰ্থাৎ বিৰোধী পক্ষৰ এয়া যে বাংলাদেশত যাতে কোনো ধৰণৰ চৰকাৰী হস্তক্ষেপ নাথাকে নিৰ্বাচনত আৰু বাংলাদেশত যাতে সাধাৰণ নিৰ্বাচন সম্পূৰ্ণ নিকা আৰু স্বচ্ছভাৱে অনুষ্ঠিত হয় তাৰ বাবে শ্বেখ হাসিনা চৰকাৰখনে পদত্যাগ কৰিব লাগে বুলি বিৰোধী পক্ষই দাবী কৰি আহিছে। এই সন্দৰ্ভত বিভিন্ন ঠাইত ৰেলী হৈছে, সংঘাতপূৰ্ণ পৰিস্থিতিৰো সৌহিদিনালৈকে সৃষ্টি হৈ আহিছে। কিন্তু ইয়াৰ মাজতে হিউমেন ৰাইটছ ৱাচ নামৰ সংগঠনটোৰ এই দাবী যে চৰকাৰে নিজৰ শক্তি ব্যৱহাৰ কৰি, নিজৰ শক্তি প্ৰয়োগ কৰি প্ৰায় 10,000ৰো অধিক লোকক, বিশেষকৈ বিৰোধীৰ এক্টিভিষ্টক, বিৰোধীৰ নেতাক, বিৰোধীৰ কৰ্মীক কাৰাবন্দী কৰিছে। তেওঁলোকৰ বিৰুদ্ধে বিভিন্ন ধাৰা লগোৱা হৈছে, বিভিন্ন ধৰণে তেওঁলোকৰ ওপৰত অত্যাচাৰ চলোৱা হৈছে বুলি অভিযোগ উত্থাপন হৈছে। বিএনপি মূল বিৰোধী দলটোৱে এইধৰণৰ এটা অভিযোগ উত্থাপন কৰিছে চৰকাৰৰ বিৰুদ্ধে যে বিএনপিৰ প্ৰায় আধা সংখ্যক লোককে বিভিন্ন কাৰণত চৰকাৰী হস্তক্ষেপেৰে ৰাজনৈতিকভাৱে টাৰ্গেট কৰি লৈ তেওঁলোকৰ বিৰুদ্ধে আইনী ব্যৱস্থা কৰা হৈছে। এই 15 বছৰৰ ঘূম খুন ৰাহাজনী নিৰ্যাতনৰ প্ৰতিবাদ স্বৰূপ আসছি। এই চৰকাৰ থকাৰ জন্য একটা মিনিট আমাদের কাছে নিরাপদ না, কারণ আমাদের এই 15 বছরের যে পরিস্থিতি আমাদের হয়েছে সারা বাংলাদেশ, শুধুমাত্র নট অনলি রাজবাড়ী জেলা বা পাঞ্চা, সারা বাংলাদেশে খুব খারাপ অবস্থা। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আমাদের ছাত্র দলের আমাদের প্রতিটা মোবাইল, যাদের অ্যান্ড্রয়েড সেট আছে প্রত্যেকটা মোবাইল চেকিং করছে এবং আমাদের অনেক হেয় প্রতিপূর্ণ করছে এবং অনেক হোটেলে চেক করে অনেক লোকজনকে অ্যারেস্ট করছে। আমাদের গতকালকেও আমাদের প্রায় 5-6 জন লোক অ্যারেস্ট করছে। এই হচ্ছে মূল কাহিনী। কিন্তু আমাদের এত ধরপাকড়, এত নির্যাতন সহ্য করেও, এত কিছুর পরও আমরা রাজপথ ছেড়ে যাবো না। আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানে আমাদের প্রত্যেকের নামে, আমার নামে প্রায় 5টা মামলা। বিএনপিয়ে এই ধৰণেও দাবী কৰিছে যে এই যিটো প্ৰক্ৰিয়া চলিছে চৰকাৰৰ ফালৰ পৰা, যিটো দমনমূলক নীতিৰ অভিযোগ উত্থাপন কৰি তেওঁলোকে কৈছে যে চৰকাৰে এই দমনমূলক নীতিৰ পৰা কোনো ধৰণৰ নেতা আনকি সাৰি যোৱা নাই। সাধাৰণ কৰ্মীৰ পৰা আৰম্ভ কৰি নেতা পৰ্যায়লৈকে অপজিশ্যনৰ বিৰোধী পক্ষৰ নেতাসকলক, বিভিন্নজন লোকক টাৰ্গেট কৰি লোৱা হৈছে। আনকি হিউমেন ৰাইটছ ৱাচে এইধৰণে দাবী কৰিছে যে বাংলাদেশৰ যিবোৰ কাৰাগাৰ, এতিয়া সেই কাৰাগাৰত ঠাই নাইকিয়া হৈছে, কিয়নো গ্ৰেপ্তাৰৰ সংখ্যা ইমান শেহতীয়াকৈ বৃদ্ধি হৈছে আৰু শেহতীয়াকৈ যিখিনি মানুহ কাৰাবন্দী হৈছে বা যিখিনি লোক কাৰাবন্দী হৈছে তেওঁলোক অধিকাংশই তেওঁলোক ৰাজনৈতিক কৰ্মী। হিউমেন ৰাইটছ ৱাচে শেহতীয়াকৈ নিজৰ এক ৰিপৰ্ট প্ৰকাশ কৰি এই ধৰণৰ কিছু তথ্য পোহৰলৈ আনি বাংলাদেশ শাসনাধিষ্ঠ বাংলাদেশৰ চৰকাৰখনৰ বিৰুদ্ধে কিছু গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে। আৱামী লীগৰ বিৰুদ্ধে এই অভিযোগ আনিছে। লগতে এইধৰণে দাবীও কৰিছে HRWয়ে যে এই গোটেই ঘটনাক্ৰমত প্ৰায় 16 গৰাকী লোক ইতিমধ্যে নিহত হৈছে। নিউয়ৰ্কৰ এই সংগঠন হিউমেন ৰাইটছ ৱাচৰ কিছু চাঞ্চল্যকৰ দাবী যে এই গোটেই ঘটনাত 16 গৰাকীৰ মৃত্যু ঘটাই নহয়, প্ৰায় 5,500ৰো অধিক লোক আহত হৈছে।
শেখ হাসিনার পদত্যাগ দাবি করে যুর প্রতিবাদী কার্যসূচী হয়েছে, এই ধরনের সংঘাতপূর্ণ যুর পরিবেশ সৃষ্টি হয়েছে, ইয়াত দুগৰাকী আরক্ষীর লোকেও প্রাণ হেরার কথা দাবি করেছে নিউইয়র্কের এই সংগঠনটে। সংগঠনটে দাবি করেছে যে বিভিন্ন জনের সাক্ষাৎকার লৈছে, বিভিন্ন জনের সঙ্গে কথা পাতিছে, ইন্টারভিউ লৈছে, আর তার পিছত এই এই রিপোর্ট তৈয়ার করা হয়েছে বিভিন্ন জনে যেখিনি কথা বিবরী কৈছে তার ভিত্তিতে। তেওঁলোকৰ সেই রিপোর্টক নাম দিয়া হয়েছে বাংলাদেশ ভায়োলেন্ট অটোক্রেটিক ক্র্যাকডাউন আহেড অফ ইলেকশনস নামেরে। আর এই রিপোর্টত এই সংগঠনটে দাবি করেছে যে বাংলাদেশত কি ধরনের নিরাপত্তা বাহিনীক ব্যবহার করা হয়েছে বা নিরাপত্তা বাহিনীয়ে কি ধরনের বিভিন্ন জনের উপর অত্যাচার চলাইছে, নির্যাতন চলাইছে আর ভয়াবহ পর্যায়ের নির্যাতন চলোৱা হয়েছে, শক্তি প্রয়োগ করে একপক্ষভাবে বিভিন্ন জনক কি ধরনের টার্গেট করে লওয়া হয়েছে, এই রিপোর্টত সেইবর কথা উল্লেখ করা হয়েছে, আনকি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ারও অভিযোগ এই রিপোর্টে আনিছে। আনহাতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে মূল বিরোধী দল, এই বিরোধী দলটোয়ে দাবি করেছে যে 16,000 অধিক লোকক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর এই আটাই যে গ্রেপ্তারের ঘটনা সেয়া শেহতীয়া অক্টোবর মাহটোর পিছর অর্থাৎ কেটামান দিনের ভিতরতে এই 16,000 অধিক লোকক গ্রেপ্তার করার ঘটনার দাবি করেছে বিএনপিয়ে। তেওঁলোকৰ অধিবক্তা এই ধরনের একটা তথ্য দাঙি ধরেছে যে বিগত কেটামান দিনের ভিতরতে, প্রায় দুটামান সপ্তাহের ভিতরতে 526 গৰাকীক বিএনপির শীর্ষ পর্যায়ের বা ভাল একটা পোস্টত থাকা কিছু নেতা কি ধরনের টার্গেট করে লওয়া হয়েছে, তেওঁলোকক কেনেক দোষী সাব্যস্ত করা হয়েছে আর কি ধরনের কারাদণ্ড বিহা হয়েছে বাংলাদেশত। চাওক, এইখিনি সময়সোৱা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তের এইখিনি সময়সোৱা যত কোৱা হয়েছে যে সাধারণ নাগরিকে মূল্যবৃদ্ধির বোঝা কুঙা হয়ে পড়েছে, জুরুলা হয়ে পড়েছে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যায় দেশখনক চুই গৈছে, জোকাৰি গৈছে। তেনে পরিপ্রেক্ষিত এটা রাজনৈতিকভাবে একটা অস্থির পরিবেশেও বাংলাদেশত বিরাজ করেছে। নির্বাচন ঠিক সন্মুখত, 7 জানুয়ারি নির্বাচন হওয়ার কথা, ইতিমধ্যে ইয়ার পূর্বতেও বাংলাদেশ ন্যাশনেলিস্ট পার্টি 2014 এই নির্বাচন বয়কট করেছিল আর সম্ভবত এইবারও একটা হুঁকারেই দিছে। দাবি এয়াই যে বর্তমানের শেখ হাসিনা সরকারে পদত্যাগ করবলগে এখন নিকা, এখন নিরপেক্ষ সরকার, এখন আন্তর্বর্তীকালীনভাবে অন্তর্বর্তীকালীন সরকার এখন হব লাগে আর সেই সরকারখনের অধীনত এই নির্বাচন অনুষ্ঠিত হব লাগে। আর আনহাতে হিউম্যান রাইটস ওয়াচে এই অভিযোগ আনিছে যে সরকারখনে দমন নীতি প্রয়োগ করে প্রায় বহুখিনি অধিকাংশ, প্রায় 10,000 অধিক বিরোধীর নেতাক, বিরোধীর কর্মীক গ্রেপ্তার করেছে। ইয়ার মাজতে একটা কথা স্পষ্ট যে যথেষ্ট রাজনৈতিকভাবে একটা অস্থির পরিবেশের মাজেরে বাংলাদেশ পার হয়েছে। বাংলাদেশ এক প্রকার এই ধরনের একটা অস্থির পরিবেশের সঙ্গে মুখামুখি হবলগিয়া হয়েছে। এটা ইয়ার পরিপ্রেক্ষিত 7 তারিখের নির্বাচনক লো আসলে স্বাভাবিকতে কিছু অনিশ্চয়তা আহি পড়েছে। নির্বাচন কি ধরনের হয় সেই বিষয়টুক লৈ চর্চা গোটেই বিশ্বতে চলিছে। আর ইয়ার মাজতে হিউম্যান রাইটস ওয়াচর এই গোটেই প্রতিবেদনে বা তেওঁলোকৰ এই রিপোর্টে গোটেই বিশ্বতে কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।